হ্যাঁ দর্শক, আমরা এই মুহূর্তে আছি টাঙ্গুয়ার উপজেলার লালপুর মাঠে। এখানে একটি রাজশাহী বিমানবন্দরে ট্রেনিং জেট বিমান পড়ে গেছেন, সেই বিমানটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি সেই জায়গাতে, আপনাদেরকে দেখাবো এখানকার পরিস্থিতি কি অবস্থা। উৎসুক জনতা বিমানটি দেখতে প্রচণ্ড ভিড় জমিয়েছেন, 5-10 গ্রামের বিভিন্ন লোকজন আছেন এখানে বিমানটি দেখার জন্য, উৎসুক জনতার ভিড়। এই ভিড়ে আসি আমরা, এখন দেখাবো আপনাদের এটাই। তো দেখছেন বিমানটি এভাবেই মাটিতে আছড়ে পড়ে গেছেন, এখানে উৎসুক জনতার ভিড় বিমানটি দেখার জন্য। আমরা আছি এই মুহূর্তে লালপুর মাঠে। ভাই দূরে যান, দূরে যান, ফাঁকা হন, ফাঁকা হন, দূরে যান। এখানে পাইলট সাহেব আছেন, উনি আসেন এখানে দেখভাল করছেন। দেখি ভাই, দেখি 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 দেখি, দেখি বাবু দেখি, এখানে ক্যাপ্টেন সাহেব রয়েছেন, আমরা ক্যাপ্টেন সাহেবের সঙ্গে কথা বলবো, কি অবস্থা সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য আপনারা এখানে থাকেন। দেখি দেখি বাবু দেখি, আমরা শেষ পরিস্থিতি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এই বিমান দুর্ঘটনাটি দেখার জন্য উৎসুক জনতা গ্যাঞ্জাম। ভাই তো এখানে আছেন, সে পাইলট আছেন এখানে, পাইলটের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। উনি এখানে দুঃখে গেছেন। ভাই এটা কিভাবে হয়েছে, এটা হঠাৎ তো দেখতে পাচ্ছেন আপনারা উৎসুক জনতা এখানে গ্যাঞ্জাম, এই বিমানটি দেখার জন্য দুর্ঘটনার এখানে উপস্থিত হয়েছেন অনেক কর্মী জনসাধারণ। তবে সেরকম কোনো এখন পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন এখানে। বিমানটিতে ছিলেন ভাই, এখানে কয়জন ছিলেন আপনারা এটাতে? হ্যাঁ দুইজন ছিলেন এই বিমানটিতে, একজন প্রশিক্ষণ আর একজন এখানকার বিমান পাইলট। বিমানটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনাকাঙ্ক্ষিতভাবে বিমানটি এখানে দুর্ঘটনা ঘটেছেন, অক্ষত অবস্থায় এখানকার পাইলট এবং প্রশিক্ষণার্থী তারা উদ্ধার হয়েছেন, তাদের কোনো আশঙ্কা, ক্ষতির কোনো আশঙ্কা হয়নি, তারা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন, এই মুহূর্তে এখানে আছেন, তারা সবাই সুস্থ আছেন। এখানকার স্থানীয়দের কাছে আমরা শুনবো বিষয়টি নিয়ে। এটা কখন কিভাবে হয়েছে ভাই এই ঘটনাটা? একা পড়ে গেছে, আধা ঘন্টা আগে ঘটনা ঘটেছে, একা একা পড়েছে। তো আমরা আপনারা জানতে পারছেন এখানে বিমানটির দুর্ঘটনা সম্পর্কে, আমাদের সঙ্গে থাকুন এখানে।
এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, জরুরি ভাবে প্রশাসনের লোকের হস্তক্ষেপ কামনা করছে। এখানকার লোকজন এখানে কোন রকমের গ্যাঞ্জাম কমানো যাচ্ছে না, এখানে জরুরি ভাবে প্রশাসনের বাহিনীকে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সুস্থ আছেন সবাই, কারো কোনো বড় ধরনের ক্ষতি ঘটে নাই। আশঙ্কা যে পরিমাণ করা হয়েছিল সেই পরিমাণ কোনো কিছু ঘটেনি। বড় ভাই আপনার নামটা কি? এখানে ছিলেন নাইট ভাই, ছিলেন ক্যাপ্টেন, উনি এই বিমানে ছিলেন, এখনো তিনি এখানে উপস্থিত আছেন। তাদের কাছ থেকে শোনা গেছে তেমন কোনো ক্ষতি সাধন হয় না এখানে কারো, খুব একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন তারা। বিমানটি উল্টোভাবে পড়েছে পুরোটাই, আপনারা বিমানের চিত্রটি দেখতে পাচ্ছেন। সবাই অক্ষত এখান থেকে উদ্ধার হয়েছেন এটাই জনগণ বলছেন, তারা প্রথম থেকে এখানে ছিলেন, তারা জানাচ্ছেন বিষয়টি আমাদেরকে। এখানে কোনো কারো ক্ষতি সাধন হয়নি, ক্ষতি হওয়ার সংখ্যা ছিল কিন্তু তা হয়নি। তো এখানে লোকের সমাগম ঠেকানো যাচ্ছে না, মিনিটে মিনিটে এখানে জনসমাগম ঘটছে, জনসমুদ্র। এখান থেকে নিয়ে বিশাল পরিস্থিতি খারাপ। এখন এখানে প্রশাসনের লোককে পাঠানোর জন্য জরুরিভাবে অনুরোধ করা হচ্ছে প্রশাসন থেকে এসে এখানে এই বিমানটি উদ্ধার করার জন্য, জরুরিভাবে আসার জন্য এখানে ক্যাপ্টেন সহ সবাই অনুরোধ জানিয়েছেন। কিছুতে জনগণকে থামানো যাচ্ছে না, বাঁধ ভাঙা ঝড় ভেঙে এই বিমানের কাছে এসে অবতরণ হচ্ছেন তারা। তো সবাইকে হাঁটার জন্য এখানে দায়িত্ব রাখা হয়েছে। তো এখানে ভাই, তো এখানে জনতাদের কিছুতেই থামানো যাচ্ছে না, ভিড় গ্যাঞ্জাম লেগে আছে। বাঁধ ভাঙা ঝড়ের মতো মানুষের সমাগম ঘটেছে এখানে বিমানটি দেখার জন্য, উৎসুক জনতার ভিড়। এখানে দুইজন পাইলট ছিলেন, প্রশিক্ষণার্থী বিমান এটা। এই বিমানটি অনাকাঙ্ক্ষিতভাবে এখানে পড়েছেন এবং পাইলট প্রশিক্ষণার্থী সুন্দর সুষ্ঠুভাবে এখানে উদ্ধার হয়েছে, তাদের কোনো ক্ষতি সাধন হয়নি, তারা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন এখানে। এই ক্ষতির হাত থেকে উৎসুক জনতা, এই বিমানটি দেখার জন্য উৎসুক জনতার ভিড়। এই মুহূর্তে আমরা আছি এই বিমানের এখানে, এই দুর্ঘটনাটি ঘটেছে।
তালান্দ ইউনিয়নের লালপুর মাঠে, লালপুর মাঠের এই বিমান দুর্ঘটনাটি নিয়ে আমরা আছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এক নজর দেখার জন্য উৎসুক জনতাকে কিছুতেই থামানো যাচ্ছে না। তাদের এক নজর দেখার জন্য উৎসে পড়া ঢল এখানে, তারা বিমানটি দেখার জন্য উপভোগ করছেন এখানে হাজার হাজার জনতা। এই জনতাকে থামানো যাচ্ছে না, এই বিমানটির কাছে তারা এখানে রয়েছেন। বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। পর্যন্ত আপনারা দেখলেন এখানে সর্বশেষ পরিস্থিতি। এখানে উপর আরেকটি বিমান আসছে, ঘুরছে, নামার জন্য প্রসেস করছেন এনাদেরকে উদ্ধার করার জন্য এখানে। তো এখন পর্যন্ত তারা এই বিমানটিতে আছেন। বিষয়টি এখানে উৎসুক জনতার গ্যাঞ্জামে, এখানে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না এবং তাদেরকে থামানো যাচ্ছে না। এখানে বিমানটি এক নজর দেখার জন্য উপস্থিতি হাজার হাজার জনসাধারণের সমাগম ঘটেছে। এখানে প্রায় 8-10 গ্রামের জনসাধারণ এসে উপস্থিত হয়েছেন এই বিমানটি দেখার জন্য। তো আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে এখান থেকে দেখালাম। বিষয়টি এই পর্যন্ত আপাতত এখানে কোনো প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি এখানে উদ্ধারের জন্য, এখন পর্যন্ত কেউ আসেনি। জরুরিভাবে প্রশাসনের লোকের আসার এখানে প্রয়োজন। এখানে যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই বিমান দেখাকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। এখানে সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এখানকার স্থানীয় কাউন্সিলর মেম্বার সাহেবরা এসেছেন, এখানে পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তারা কাজ করছেন। এখানে পরিবেশটি শান্ত করার লক্ষ্যে এখানকার স্থানীয়রা এখানে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে যাচ্ছেন। এখানকার স্থানীয় লোকেরা তারা সর্বপ্রকার সাহায্য করছেন, এখান থেকে হেল্প করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখানে স্থানীয়রা রয়েছে, তারা সর্বাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করছেন। এবং ভাই এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি ভাই? লালপুর, লালপুর এখানে নান্নু ভাইয়ের জমির প্রজেক্টে পড়েছেন এই বিমানটি আমরা জানতে পারলাম। এখানে তিনি সবাইকে এখান থেকে সরিয়ে বিমানটি ফাঁকা করছেন।
প্রচন্ড রোদে এখানে আপনাদেরকে আমরা এই বিমান দুর্ঘটনাটি তুলে ধরছি। আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। বিমানটি আপনাদেরকে ফুল তাকে দেখাবো, আমরা দেখতে পাবেন আপনি বিমানটি এখান থেকে কি অবস্থা, পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নিয়ন্ত্রণে আনছেন। এখানে ফায়ার সিভিল সব এসেছেন, এবার উপস্থিত হয়েছেন নিয়ন্ত্রণে আনার জন্য। বিষয়টি তারা এখানে নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কর্মচারী এখানে এসেছেন, তারা নিয়ন্ত্রণে এনেছেন বিমানটি, এখানে পরিস্থিতি শান্ত করেছেন তারা। এখন পর্যন্ত আমরা এখানে, ভাই এখন পর্যন্ত এখন পরিস্থিতি কি অবস্থা একটু বলেন তো ভাই, একটু বলেন ভাই পরিস্থিতিটা একটু অবস্থা একটু খালি বলেন ভাই, পরিস্থিতিটা শান্ত কি একটু খালি বলেন। তো এখানে প্রশাসনের লোক আসার পরে নিয়ন্ত্রণে এনেছেন, বিষয়টি নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে, এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখানে প্রশাসনের লোকজন এসে নিয়ন্ত্রণ করেছেন, বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে। এখানে আমরা তাদের সঙ্গে আছি, এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি, এখানকার কি অবস্থা এই বিষয়টি জানবো। ভাই এখন পরিস্থিতি কি অবস্থা এখানকার একটু বলেন তো। অবস্থা খুব জরুরি তো ভাই, খুব বিপজ্জনক, নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা। এখন আসে প্রশাসনের লোক এসে কিরকম নিয়ন্ত্রণ করছে এখানে? এখন কিছু তো এখনো প্রশাসনের লোক আসেনি, আসেনি, খালি ফায়ার সার্ভিসের লোক আসছে এখানে। ফায়ার সার্ভিসের লোক তো নিয়ন্ত্রণে আনতে হলে প্রশাসনের লোকের জরুরি আসা দরকার আছে। ধন্যবাদ। আপনারা জানতে পারছেন এখানকার বিষয়টি কি অবস্থা। তো এখানে তালান্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাদের বাবু মামা উপস্থিত হয়েছেন, বিমানটি পরিদর্শন করছেন এখানে, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি চেষ্টা করছেন এখানে। তো আমাদেরকে একটু লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, আপনাদের এই রোদে পুড়ে আমরা এই ভিডিওটি দেখাচ্ছি এখানে। তো একটু আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য একটু লাইক কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া, বেশি কিছু না। আমরা এখানে আছি, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখাবো এখান থেকেই। তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে কি না তা এখানকার পাইলট খতিয়ে দেখছেন বিমানটির ভিতরে। এটা কি ভাই উড়ে যাবে না এটাকে অন্য ব্যবস্থা নিয়ে যেতে হবে? তো এখানে দেখতে পাচ্ছি আমরা একজনার হালকা খাম হয়েছে, মাথার উপরে আঘাত লেগেছে, এখানে ওনার খাম হয়েছেন। তো এখানে আসছেন আমাদের এখানকার প্রশাসনিক লোকেরা আসছেন, এখানে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এখানে বিমানটি সরানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের মাথায় আঘাত লেগেছে, আঘাত লাগার ফলে
এখানে আমাদের তানোর থানার পুলিশ কর্মকর্তারা এসেছেন, তারা বিমানটি পরিদর্শন করছেন। এখানে কি অবস্থা তারা জানার চেষ্টা করছেন, এখানে দুর্ঘটনাটা কি নিয়ে এবং কি জন্য হয়েছে সে বিষয়ে। এখন এখানকার আমাদের স্থানীয় প্রশাসন এসেছেন, তারা জানবেন বিষয়টি। এখানে তারা উপস্থিত হয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন এখানে, তালান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব বিষয়টি নিয়ে এখানে কথা বলছেন। তালান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই মুহূর্তে আসলেন বিমানটি পরিদর্শন করতে, এখানে ঘটনাস্থলে এসেছেন, তিনি পরিদর্শন করছেন এখানকার কর্মকর্তা।